الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا. وقال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد: بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عذاب مبين. مر بندو هكول مر بھائی بني هكول مجد کوئی سو পবিত্র কুরআনৰ পৰা মই তেলাৱত কৰিছো আমালোকে শুনিব পাৰিছে এই আয়াতৰ মানে কি সূৰা বাকাৰাৰ ভিতৰত আছে আয়াতৰ মানে জানিব লাগিব আমাৰ আল্লাহ কৈছে আ বিশ্বৰ মানুহ তোমালোকে কমপ্লিটলি পরিপূর্ণভাবে ইসলাম দাখিল হয়ে যাওয়া সুবহানাল্লাহ মোর বন্ধু হকাল মই আল্লাহর প্রশংসা করিছো আলহামদুলিল্লাহ তার পিছত বিশ্ব নবী 63 বছর বয়সত কি করিছে এই দুনিয়ার পরা বিদায় লই সোনার মধ্যে শুইছে কান্দি আছে ইয়া উম্মতি বিশ্বর কোটি কোটি মানুষের কারণে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জৈনী ইহুদি নাসারা যিমান মানুষ দুনিয়ার ভিতরত আছে কোটি বিলেক মানুষের কারণে আমরা আমার নবী কান্দি আছে সোনার মদিনাত হে নবীর প্রতি আমি কি করিছু দুরুদ শরীফ পড়িছু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী কইছে আয় আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তুমি জানিয়া রাখা তোমালোকর ঘর ওসর যদি এটা পানির খাল থাকে এই খালের ভিতর যদি তোমালোকে পাঁচবার গা ধোয়া তোমালোকর শরীরত কি কোনো মলিন থাকিব পারে আবু হুরায়রা কলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনার নবীগণ যদি আমালোকর ঘর সৎ গো নবীন এটা পানির খাল থাকে হেই খালের ভিতর যদি আমালোকে পাঁচবার গা ধো গোসল কর আমালোকর হরিরাত কোন মলিন থাকিব নোয়ারে আমার নবী কলে আয় আবু হুরায়রা তুমি জানিয়া রাখা যেনেকুয়া পাঁচবার গা ধোলে শরীরত কোনো মলিন থাকিব নোয়ারে ঠিক তেনেকৈ পাঁচ ওয়াক্ত নামাজ পড়িলে তার কোনো গুণা থাকিব নোয়ারে আমার বন্ধুসকল মনত রাখিব লাগিব ফাতেমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা এটা রুটি বনাইছে ঘরের ভিতর তলব খাদ্য আছে আমার আল্লাহ পরীক্ষা নিরীক্ষা করি আছে ফাতেমা খাতুনে জান্নাতক জিবাইল পঠাই দিছ জিবরে তুমি যোৱা ফাতেমার ঘর যাব লাগিব ওই ফাতেমার ঘরত গই তুমি পরীক্ষা করা ফাতেমা কিমান ইমানদারি নারী হয়তো পরীক্ষা করিব লাগে মোর বন্ধু অকল ভাল ধরে শুনিব ফাতেমা খাতুনে জান্নাত এটা রুটি বনাইছে ঘর তাহার বেলেগ বস্তু নাছিল এটা ফকির এটা ভিকারি দরিদ্র মানুহ কি করিছে ফাতেমার ঘর তাই অবৈ ধৈছে ফাতেমার মই কি করিছো অনাহারি তিনি দিন ধরে খোয়া বস্তু খোয়া নাই মই অনাহারি তাছো ফাতেমা খাতুনে জান্নাত তুমি মোক কিছু খাবলৈ দিয়ক ফাতেমা খাতুনে জান্নাত 7 দিন কাল অনাহারি আছিল ঘরত খোয়া বস্তু নাছিল মাথায় রুটি আছিল নিজে না খাই ফকির বেটাকে ফাতেমা খাতুনে জান্নাত দান করে দিলে সুবহানাল্লাহ মোর বন্ধু হকল মই যেটু কইছো ওয়াজ নসিহত করিছো হাজার হাজার বিটা আপনাকে শুনি বলে পারিছে আর এই
ইউটিউব চ্যানেল জিতু আপোনকে সার্চ করিব আসাম নিউজ এটো সার্চ করিব গোলপাড়া আমির হামজা সার্চ করিব আসাম আমির হামজা সার্চ করিব হাজার হাজার ভিডিও দেখিবলে পাব আপোনকে হুনিব প্রথম পরা হেক লৈকে হুনিব হুনার পিছত যদি ভাল লাগে পছন্দ করে তেনহয় লাইক শেয়ার সাবস্ক্রাইব করিব বিশ্বর মানুষ জানাই দিব ওকে রুদাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।